বর্ষা বিদায়ের পরেও থামছে না বৃষ্টি, এক ডাগারে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। কবে থেকে নামবে তাপমাত্রা? শীত নিয়ে বড় আপডেট দিল মৌসুম ভবন। বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা, সকাল সন্ধ্যায় হালকা হিমের পরশ, কিন্তু বৃষ্টি কাঁটা থাকছে এখনো। একের পর এক নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজছে বাংলার একাধিক জেলা। বুধবার থেকেই ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আগামী 24 ঘন্টায় সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে উপকূল সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার রাতের মধ্যে সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হয়েছে 1.5 মিটার পর্যন্ত বাড়তে পারে ঢেউয়ের উচ্চতা। একই সঙ্গে উত্তরবঙ্গের 5 জেলাও শুক্রবার বৃষ্টিতে ভিজতে পারে, বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, বৃষ্টির সম্ভাবনা কমে যাবে অনেকটা। উত্তরবঙ্গের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুষ্কতার আমেজ টের পাবেন বাসিন্দারা। ধীরে ধীরে কোচবিহার, আলিপুর দুয়ার এবং জলপাইগুড়িতেও একই পরিবর্তন লক্ষ্য করা যাবে। মৌসুমি বায়ুর গতিবিধির কারণে দেশের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে IMD। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে জন্ম নেওয়া নিম্নচাপ সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। চেন্নাইয়ের দরজায় দাঁড়িয়ে থাকা সেই গভীর নিম্নচাপের প্রভাবেই বাংলায় এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া। তামিলনাড়ু থেকে দক্ষিণবঙ্গের দূরত্ব প্রায় 1500 কিলোমিটার, তবে বিপুল এই দূরত্ব গভীর নিম্নচাপের প্রভাব থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সম্পূর্ণ রক্ষা করতে পারেনি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী 19 অক্টোবরের আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে মেঘ মুক্ত নীল আকাশ দেখার সুযোগ প্রায় নেই। এই আবহে প্রশ্ন একটাই, বৃষ্টির হাত ধরেই কি তবে এবার দেশে প্রবেশ করতে চলেছে শীত? কেমন হতে চলেছে শীতের তাপক? সেই পূর্বাভাসও মিলেছে আবহাওয়া দপ্তরের। পূর্বাভাস এই বছর হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। লানিনা পরিস্থিতির কারণে অক্টোবরের শেষ নভেম্বরের শুরু থেকেই বদলে যাবে আবহাওয়া, যার জেরে দিল্লি এবং রাজধানী সংলগ্ন রাজ্যগুলি ঠান্ডায় জুবুথুবু হবে রীতিমতো। দেখা গিয়েছে লানিনা বছরে ভারতে স্বাভাবিকের থেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়। দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে এই বছর দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের থেকে 8% বেশি। সেই অনুযায়ী মনে করা হচ্ছে শীতের মাসগুলিতেও হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। লানিনা শব্দের অর্থ হল শিশুকন্যা। এল নিনোর বিপরীত অবস্থাকে বলা হয় লানিনা। স্প্যানিশ শব্দ এল নিনোর অর্থ হল বালক বা ছোট ছেলে। দামাল শিশুর মতোই অবাধ্য। এল নিনো হল এক উষ্ণতম সামুদ্রিক জলস্রোত যা সমুদ্র পৃষ্ঠের উষ্ণতাকে বাড়িয়ে দেয়। এল নিনোর সময় প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্ত থেকে গরম জলের স্রোত ধেয়ে আসে মহাসাগরের পূর্ব দিকে। এল নিনোর উষ্ণ জলস্রোত যখন পূর্ব উপকূলে ঠান্ডা জলকেও উষ্ণ করে তোলে, তখন মহাসাগর সংলগ্ন স্থলভাগের বিভিন্ন দেশে তাপমাত্রা বাড়তে থাকে। এল নিনো হানা দিলে সাগরের তলদেশ থেকে ঠান্ডা জলের স্রোত উপরে উঠতে পারে না, ফলে পূর্বে ঠান্ডা জলস্রোতের তাপমাত্রাও বেড়ে যায়। উপকূলবর্তী এলাকার বায়ুমণ্ডল তেতে ওঠে, তীব্র তাপপ্রবাহ তৈরি হয়, আর লানিনা হল ঠিক এর বিপরীত অবস্থা। লানিনার সময় উষ্ণ জলস্রোত প্রবাহিত হতে থাকে পশ্চিমের দিকে। সমুদ্রের গভীর থেকে ঠান্ডা জল সমুদ্রের উপরিভাগে উঠে যায়, যার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ঠান্ডা হয়ে যায়। এর প্রভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণেও তারতম্য ঘটে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।